वामकरध्रीतदण्डाय नमास्त्रीशूलपानये यमिताघदुरिताय प्रणवानन्दाय ते नमः ॐ हैतुकीं प्रेमघनदिव्यमूर्तिम् आचार्यरूपं प्रणवं नमामि। नमस्कार सुप्रिय श्रोता दर्शक भक्तमंडली, बीएसएस प्रणव चेतना ভারত সেবাশ্রম সংঘ প্রণব চেতনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম, সুস্বাগতম। আমরা আবার হাজির হয়েছি আজ সোমবার, শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারে আমরা শিব কথা নিয়ে আলোচনা করব। প্রথম সোমবারে আমরা ভগবান শিবের তপস্যা নিয়ে আলোচনা করেছিলাম। ভগবান শিব কেন তপস্যা করেন সেই নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। আজ এই সোমবারে আমরা আলোচনা করব শিব ও শিব নাম সম্পর্কে। ভগবান মহেশ্বর দেবাদিদেব শিবশম্ভু, তিনি অনন্ত লীলাময়, তার অনন্ত ভাব, অনন্ত রূপ, অনন্ত নাম, অনন্ত প্রকাশ। কত নামেই বা আমরা তাকে জানি, সর্বদা তো সাধকের মনে থাকে না। তাই আমরা সাধারণত শিবের পঞ্চাক্ষরী মন্ত্র নাম করে থাকি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই নাম আমরা কীর্তন করি, এই নাম আমরা জপ করি, এই নাম আমরা স্তুতি করি ভগবান দেবাদিদেব মহাদেবকে। কিন্তু দেবাদিদেব মহাদেব নিজে কোন নাম প্রবর্তন করে গেছেন তা কি আমরা জানি? অবশ্যই ঠিক শুনছেন, ভগবান দেবাদিদেব মহাদেব তিনি এসে তার নাম প্রবর্তন করে দিয়ে গেছেন, যে নাম কলিযুগের পাবনী তারণী নাম, যে নামে সর্ব পাপ ভরে এবং ভবজ্বালা মিটে যায়, যে নামে সকল ভয় পলায়নপূর্বক আমরা অভি হই, আর যে নামের মাধ্যম দিয়ে ভগবানকে আমরা খুব খুব কাছের থেকে পাই, অন্তরঙ্গরূপে পাই, তার কৃপা করুণা ঝরে পড়ে। সর্বোপরি যে নামের মাধ্যমে তিনি স্বয়ং এসে দেখা দেন সেই নাম কি আমরা জানি? আজ আপনাদের কাছে এই শ্রাবণ মাসের পুণ্য সোমবার, তার পুণ্য লগ্নে আমরা শিব নাম এবং তার মহিমা কীর্তন করব। বলা হয় নামীর থেকে নাম বড়, কারণ নামের বশে বা নামের দড়ি দিয়েই নামীকে বাঁধা যায় একমাত্র। তো আমরা ক্ষুদ্র তুচ্ছ মানব এই বিরাট বড় মিল্কি ওয়ে গ্যালাক্সি, তার মধ্যে অনেকগুলি সৌরজগৎ, তার মধ্যে একটি সৌরজগৎ আমাদের সোলার সিস্টেম সৌরজগৎ, তার মধ্যে একটি গ্রহ পৃথিবী, তার মধ্যে একটি মহাদেশ এশিয়া, তার মধ্যে একটি দেশ ভারতবর্ষ, তার কোনো এক রাজ্যের, কোনো এক জেলার, কোনো এক গ্রাম বা শহরের বাসিন্দা আমরা। কিসের অহংকার, কি আছে আমাদের এই তুচ্ছ প্রাণীদের? আমাদের অন্তরে সেই বহির্জগতের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে এবং তা অনুভব করা যায় একমাত্র নাম সংকীর্তনের দ্বারা। আমরা প্রত্যেকেই জানি ভগবান শিব সঙ্গীতের স্রষ্টা, সর্বকলাবিদ্যার স্রষ্টা, তিনি 64 কলা বিভাগ সকলই তার সৃষ্টি। তারপরেও তিনি পঞ্চমুখে নিজেই
নাম গান করেন। তার নাম গানে স্বয়ং নারায়ণ শ্রীবিষ্ণু গলে গিয়ে গঙ্গার উৎপত্তি হয়। সেই ভগবান দেবাদিদেব শ্রী মহাদেবের নাম ভগবান বিষ্ণু করবেন না কেন? জগৎব্যাপী সকলেই বা করবেন না কেন? তিনি 1896 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে এই কলিযুগে স্বয়ং নরশরীর ধারণ পূর্বক অবতরণ করেছিলেন এবং 1925 খ্রিস্টাব্দে তিনি ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু এই কলিযুগ উদ্ধারণ তার ব্রহ্ম নাম দান করে গেছেন আমাদের জন্য, আমাদেরকে মঙ্গল মুক্তির বিধান দেওয়ার জন্য। স্বয়ং মুক্তি বিধাতা শঙ্কর, স্বয়ং মঙ্গল বিধানকারী শিব, স্বয়ং ত্রাতা পাতা বিশ্ববিধাতা গুরু, তিনি নিজে আচার্য রূপে অবতীর্ণ, তার প্রদত্ত নাম। কলিযুগের মহামন্ত্র, কলিযুগের তারক ব্রহ্ম নাম ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু। এই নাম সর্বকালিক, সার্বজনীন, সার্বভৌমিক। অর্থাৎ নামের সর্বকালিক, সর্বকালেই এই নামের গুরুত্ব রয়েছে। সার্বজনীন, এই নাম সবার জন্য, কারোর ভেদ বিভেদ নেই। আর এই নাম সার্বভৌমিক, কোনো ভেদ জাতিভেদ প্রথাভেদ কোনো কিছু দিয়েই এই নামকে কুক্ষিগত করা যেতে পারে না। এই নাম সকলের। ভগবান স্বামী প্রণবানন্দের নিজ মুখ উক্তি, এই নাম আমার আবাহন গীতি, এই নাম যেখানে হয় আমি সেখানে স্বয়ং নিজে বিরাজ করি, আমি আবাহিত হই এই নামের দ্বারা। এই কথাটাই পূজ্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজী মহারাজ, গুরু মহারাজের প্রধান লীলা পার্ষদ সপ্তর্ষিগণের অন্যতম একজন, যিনি বাগ্মীপ্রবর বাক্সিদ্ধ মহাপুরুষ, যার কণ্ঠে সরস্বতীর বাস, সেই পূজ্য শ্রীমৎ অদ্বৈতানন্দজী মহারাজ তিনি ভাবলেন একবার পরীক্ষা করে দেখাই যাক না নামের গুরুত্ব, স্বয়ং ভগবান আসেন কি না এই নামে। একদা ঠাকুর বললেন ওম হরগুরু শঙ্কর শিব শম্ভু, এই নাম হলো এই যুগের যুগমন্ত্র, আসনে বসে এই নাম পাওয়া গেছে, এই নামের যথোচিত জপ, এই নামের যথোচিত জপ ও প্রচারের দ্বারা জগতের কল্যাণ সাধিত হবে। ঠাকুরের মুখে ওম হরগুরু শঙ্কর শিব শম্ভু এই মহানামের মহিমা শুনে পূজ্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজী মহারাজ সহসা একদিন ভাবলেন একদিন পরীক্ষাই করা যাক এই নামের সত্যতা, তার মহিমা কতটা। অন্তরঙ্গ সন্তান তার ভাব দিয়ে ভগবানের মহিমা এবং ভগবানের কথিত উপদেশবাণীর মহিমাকে পরীক্ষা করে বুঝে নিতে চান, দেখে নিতে চান, এবং তা শুধু নিজের জন্যই নয়, এবং আচার্য ভক্ত যিনি তিনি আমাদের সকলের জন্য সেই একই ভাব সঞ্চিত করে রেখে যান। আমাদের জন্যই, আমাদের সংশয়ী আত্মার নাশের জন্যই পূজ্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজী মহারাজের এই সংশয়। বাজিতপুর উৎসব সবেমাত্র শেষ হয়েছে, শ্রী শ্রী ঠাকুরের জিনিসপত্র ও উৎসবের সকল আসবাবপত্র সকল কিছু গোছগাছ করা হচ্ছে, সন্ন্যাসী ব্রহ্মচারী সেবকগণ সকলেই ব্যস্ত,
আচার্যদেব মন্দির অভ্যন্তরে শত শত নরনারীকে দর্শন ও আশীর্বাদ দিচ্ছেন। সকলে এসেছেন, বাজিতপুর উৎসব সমাপনান্তে ঠাকুর চলে যাবেন শেষবারের মতো তার দর্শন কৃপা আশীর্বাদ লাভ করতে। ঠাকুর সকলকে আশ্বাস অভয় আশীর্বাদ দান করে চলেছে। এইরকম একটি ব্যস্ত সমস্ত পরিস্থিতিতে পূজ্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজী মহারাজ অর্চনালয়ে চলে গেলেন। রুদ্ধ দরজা দিয়ে তিনি বসলেন এবং অর্চনালয়ে বসে মন প্রাণ ঢেলে উচ্চৈশ্বরে ভাব বিহ্বল হয়ে ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু এই মহাতারকনা সংকীর্তন করতে থাকলেন। কতক্ষণ এইভাবে সময় চলে গেল জানা যায় না। নামে ভাবে বিহ্বল হয়ে উঠেছেন স্বামীজি মহারাজ, তার আত্মা অন্তরাত্মায় মিলিত হতে চলেছে। এইরকম এক ভাব ও বিহ্বল পরিস্থিতিতে হঠাৎ কি যেন কারণে স্বামীজি মহারাজ চোখ মেললেন। চোখ মেলে তাকাতেই তিনি সহসা চমকে উঠলেন। শিবশম্ভু ঠাকুর প্রাণারাম আচার্যদেব স্বয়ং তিনি এসেছেন। তিনি এসেছেন তার নিজ মুখ প্রতিশ্রুতি রক্ষার্থে। নামের নামই হয়ে তিনি এসেছেন। এই নামের আবহায়ক এবং এই নামের দ্বারা তাকে টেনে আনা যায়। বাহিরে অবাক হলেও ভেতরে অন্তঃস্থলের অন্তর থেকে তিনি পরিপূর্ণ বিশ্বাস এবং নাম মাহাত্ম্য সেদিন বুঝতে পেরেছিলেন। তাকে চরণ যুগল জড়িয়ে ধরে আচার্যদেবকে ষষ্ঠাঙ্গে গদগদ চিত্তে ভাব বিহ্বল হয়ে প্রণাম করলেন। ঠাকুর স্মিত হেসে বললেন, শিরস্পর্শপূর্বক আশীর্বাদ দান করলেন এবং বললেন, এত উচ্চৈশ্বরে গাইলে কণ্ঠ খারাপ হয়ে যাবে, ধীরে ধীরে এই সমভাব ভক্তি নিয়ে ধীরে ধীরে গাইলেও এই একই ফল পাওয়া যায়। অর্থাৎ মন প্রাণ ঢেলে ধীরে ধীরে গাইলেও ভগবান আচার্যদেব শুনতে পান, তার কর্ণে পৌঁছে দেওয়ার জন্য জোরে জোরে চিৎকার করে গাইতে লাগে না, কারণ তিনি অন্তর শোনেন বাহির নয়। অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জানি। ওম হরগুরু শঙ্কর শিব শম্ভু এই মহানামের মহিমা সেই দিন স্বামীজি মহারাজ বুঝেছিলেন এবং তার লীলাস্মৃতি গ্রন্থে তিনি বর্ণনা করে গিয়েছেন। আমাদের জন্য আমরাও যেন এই মহানামের মহিমা বুঝতে পারি। এই মহানাম শুধুমাত্র সংকট মোচক নয়, এই নাম বিপদ ভঞ্জন, এই নাম মহাউদ্ধারণ, মহামুক্তিদাতা। এই নামের মাধ্যম দিয়ে আমরা স্বয়ং পরব্রহ্ম পরমাত্মা সেই ভাবাতীত গুণত্রয়ী ভগবানকে লাভ করতে পারি, যিনি গুরুরূপে আমাদের কাছে ধরাধামে এসেছেন, ধরা দিয়েছেন এবং নিজে এই নাম আমাদের জন্য দিয়ে গেছেন। গুরু শঙ্কর শিব শম্ভু এই মহানাম বিপদ ভঞ্জন নাম, মহাবিপদ, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, যে কোনো বিরাট বিশাল বিপদ সংকট এই মহানামের মহিমায় তা দূরীভূত হয়। লীলাস্মৃতি গ্রন্থে তারও বর্ণনা আছে। এক সময়ের কথা, আশাশুনী সেবাশ্রমের বাৎসরিক মহোৎসব সমাপ্ত হয়েছে। সমাপ্তের পর শ্রী ঠাকুরের তথা উৎসবের সকল জিনিসপত্র গোছগাছ করে সকল সেবক ব্রহ্মচারী ও সন্ন্যাসীগণকে সাথে নিয়ে আচার্যদেব কান্ডারি সাথে দুটি নৌকায় সমস্ত জিনিসপত্র উঠিয়ে নিয়ে
রওনা হয়েছেন কলিকাতার উদ্দেশ্যে। কলিকাতা যাত্রা করা হচ্ছে আশাশুনি থেকে। নৌকাগুলি ছোট নদী থেকে ধীরে ধীরে কূল কিনারাহীন এক বিশাল নদীতে এসে উপনীত হল। নদীর মাঝখান দিয়ে নৌকা চলেছে, পাশেই প্রশান্ত মহাসাগর। মহাসাগরের গা ঘেঁষেই এই নদী। এই নদী ধরে এগোতে থাকলে ধীরে ধীরে কলিকাতা এগোনে যাবে। কিন্তু হঠাৎ আকাশেও কি কালো মেঘে ছেয়ে উঠেছে আকাশ, চতুর্দিক বাদল ঘন গর্জন, ঝড় ঝঞ্ঝা মহাপ্রলয় তুফানের এক আগাম বার্তা বয়ে এনেছে নিস্তব্ধতা ভেদী এই মেঘ গর্জন। এরই মধ্যে ঝড় ঝঞ্ঝা প্রায় আসন্ন, দুলে দুলে উঠছে নৌকা, তুমুল ঝঞ্ঝা এসে গেল। সকল সন্ন্যাসী ব্রহ্মচারীগণ ভীত সন্ত্রস্ত, আকুলিত ব্যাকুলিত তাদের প্রাণ। আকুলতা ব্যাকুলতা শুধু নিজেদের প্রাণের জন্য নয়, স্বয়ং শ্রী শ্রী ঠাকুর আছেন এই নৌকায়, তার কোনো একটা বিপদ ঘটলে কি হবে। এই নৌকার গতি অতি মন্থর, ধীরে ধীরে এগোয়। অত বিরাট আকৃতি নৌকাকে তাকে জোরে জোরে টেনে নিয়ে যাওয়া যায় না। এর মধ্যে এইরকম ঝড় তুফানে যখন চতুর্দিক হিল্লোলিত, নৌকা আন্দোলিত, সকলে ভীত সন্ত্রস্ত। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, মা যশোদাও গোপালকে লাঠি দিয়ে মারতে যেতেন, শাসন করতেন, দড়ি দিয়ে বেঁধে রাখতে চাইতেন। তিনি কি জানতেন না যে গোপাল স্বয়ং নারায়ণ শ্রীবিষ্ণু, যিনি জগৎ পরিপালক পালনকর্তা? তবুও মায়ার মমতা এক জিনিস নয়, এ ছিল স্নেহ বাৎসল্য প্রেম। সেই রকম সন্ন্যাসীগণ তাদের পিতা মাতা সখা বন্ধুরূপে যাকে আপনার্জন করে পেয়েছেন, সেই পরমাত্মীয় পরম আপনজনের বিপদ তাদের মনকে ভাবিয়ে তুলেছিল। তাই আমরা যখন পরিজনের বিপদে কাতর হই, সেই রকমই সন্ন্যাসীগণ ঠাকুরের বিপদ মনে করে কাতর হয়ে উঠেছিল। জোনা কয়েক সন্ন্যাসী তখন ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর, আর তো কিছু করার নেই, কূল কিনারাহীন নদীতে নৌকা তো এখন আন্দোলিত, মাঝিগণ হতাশায় ভুগছে, তারা আশাহত হয়েছে, তাদের হাতেও আর কিছু নেই, এমতো অবস্থায় কি করা যায় ঠাকুর? সন্ন্যাসী ব্রহ্মচারী সেবক মালপত্র স্বয়ং ঠাকুর তুমি এই নৌকায় রয়েছ, সেই এত বড় নৌকা আন্দোলিত, বিপদ থেকে উদ্ধার কর প্রভু। তাদের আকুল প্রার্থনায় এবং ভীত সন্ত্রস্ত দেখে ঠাকুর স্মিত বদনে বললেন, তোমরা সকলে যাও, সকলে সম্মিলিতভাবে ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু এই মহাতারক ব্রহ্ম নাম 10 মিনিট গাও দেখি। এই বলে যথারীতি তিনি আগের মতোই শান্ত গম্ভীর ভাবে স্থির রইলেন। যিনি ভাবাতীত ত্রিগুণ রহিত, তিনি ভাববিহ্বল হবেন কেন? তার উদ্বেগ প্রকাশ কিসের? তিনি নিজেই বলছেন, এই দৃশ্যমান জগৎ এবং পরিব্যাপ্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার নখদর্পণে যে দীপ্যমান ভাসমান, তার অজানা কিছুই থাকতে পারে না। তিনি তার সন্ন্যাসী কুলকে দিয়ে এই মহানামের মহিমা কীর্তনের জন্য এই লীলা রচনা করলেন। সকল সন্ন্যাসীগণের প্রাণে আকুলতা ব্যাকুলতা ভীতি সন্ত্রাস, কিন্তু ঠাকুরের আদেশ তারা মন প্রাণ ঢেলে নাম করে যাচ্ছেন এবং দেখছেন এত কিছুর মধ্যেও ঠাকুর স্থির, একেবারে সমাহিত।
এই দেখে সন্ন্যাসীগণ নাম করতে থাকলেন এবং অবাক হয়ে দেখলেন কোথা থেকে এই এত বড় দুর্যোগ, এত বড় প্রলয়ঙ্কর ঝড় ঝঞ্ঝা নিমেষের মধ্যে ধীরে ধীরে মিলিয়ে গেল। আকাশ পুনরায় শান্ত, প্রকৃতি আবার পাখির কাকলি উজনে মেতে উঠল, আবার সেই পূর্বাবত অবস্থা। কোথায় সেই ভয়ঙ্কর মৃত্যুগ্রাসী ঝড় ঝঞ্ঝা, সকল কিছু কোথায় এক মুহূর্তে মিলিয়ে গেল। সকলে তখন এক বাক্যে স্বীকার করলেন এবং মনে প্রাণে অনুভূত হলেন ভগবান আচার্য স্বামী প্রণবানন্দের যোগৈশ্বর্য তথা ওম হরগুরু শঙ্কর শিব শম্ভ এই মহানামের মহিমা। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, এ নাম ঠাকুর দেহে আছেন, স্থূল শরীরে আছেন কিনা তার উপর নির্ভর করে না। একইভাবে এখনো তিন বেলা পূজা আরতির পূর্বে আমরা এই নাম করে থাকি, তার কারণ সকলেই জানি এই নামের মাধ্যম দিয়ে তাকে আহ্বান করা হয়, তিনি আসেন এবং নিজ আসনে সিদ্ধাসনে তিনি উপবিষ্ট হন। এই নামের মহিমার গুণ এতটাই, আমি অধম সেবক, আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি এই নামের মহিমা। একবার প্রচার দল তখন আলিপুর দুয়ারে এক ভক্তের বাড়িতে যজ্ঞ পূজার আয়োজন হয়েছে, সকলে মিলে আমরা সেখানে সমবেত হয়েছি, ভজন কীর্তন চলছে। এটি সেই সময়ের ঘটনা যে সময় নেপাল ভূমিকম্প হয়েছে। আপনারা অনেকেই জানেন আলিপুর দুয়ার ও নেপাল খুব কাছাকাছি, আলিপুর দুয়ারে সমস্ত জায়গাতেই সেই ভূমিকম্প আমরা অনুভূত হয়েছিলাম এবং সেই দিন ওই সময়ই আমরা ভজন কীর্তন চলাকালীন দেখতে পাচ্ছি জল কাঁপছে, বাড়িগুলি নড়ে উঠছে, সকল ভক্তরা ভীত হয়ে ঠাকুরের সেই আসন সেই সুসজ্জিত স্থান ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে, কারণ কথিত আছে ভূমিকম্প হলে ঘরে থাকতে নেই, বেরিয়ে আসতে হয়। আমিও তাদের সঙ্গে পালা ধরে বেরিয়ে আসতে গিয়েছিলাম। হঠাৎ মনে হলো ঠাকুর বসে রয়েছেন, আমরা সকলে বেরিয়ে আসব, সকলকে ডাক দিলাম। আমার সঙ্গে সঙ্গে আমার চারণ দলের নেতা স্বামীজিরাও যারা ছিলেন তারাও সকলে আমাকে সমর্থন করে পুনরায় আমরা সকলে মিলে ঠাকুরের সিদ্ধাসনের সামনে গিয়ে উপবিষ্ট হলাম এবং জোরে জোরে ও হরগুরু শঙ্কর শিব শম্ভু নাম কীর্তন করলাম। কি আশ্চর্য, কয়েক মুহূর্তকালের মধ্যেই সেই ঝড় ঝঞ্ঝা সকল কিছু শ্রীগুরু কৃপায় তার প্রবর্তিত মহানামে যুগ নামে সকল কিছুই সেখান থেকে অদৃশ্য, প্রায় শান্ত পরিবেশ রক্ষিত হল। যদিও পরে নেপালের দুর্যোগ আমাদের সকলকে কাঁদিয়েছে, ভারত সেবাশ্রম সংঘ সেই ভয়াবহ ভূমিকম্পে নেপালে যথেষ্ট সেবা কার্য করেছে, কিন্তু এখানে আমার দ্বারা নয় ঠাকুরের দ্বারা আমাদের দিয়ে করিয়ে নেওয়া তার এই মহানামের মহিমা একটুখানি বিভোষণ না করে পারছিলাম না, তাই আপনাদেরকে সকলকে জানানোর জন্য আজ এই কথা আপনাদের সামনে গুণকীর্তন করলাম। তার নামের এতটাই মহিমা, এখনো এই যুগে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় যে কোনো ব্যক্তি বা সমষ্টির বিপদে এই নাম সর্বকালী, সর্বজনীন এবং সার্বভৌমিক, সকলের উদ্ধার তারণ। তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই তারব্রহ্ম নাম তো শিব নাম, ওম হরগুরু শঙ্কর শিব শম্ভু এই নামের মধ্যে তো আমি যদি কৃষ্ণ ভক্ত হই কৃষ্ণের নাম নেই, আমি যদি মায়ের ভক্ত হই মায়ের নাম নেই, আমি যদি গণেশ ভক্ত হই গণেশের নাম নেই, আমি হনুমানের ভক্ত হনুমানের নাম তো নেই, তাহলে শিব শম্ভু শঙ্কর এদের নাম আছে।
হর আর গুরুর নাম আছে। এই নাম কি করে সার্বজনীন হয়? এই প্রশ্ন যারা উত্থাপন করবেন তাদের জন্য একটি কথা না বললেই নয়, আপনারা যদি ঈশ্বরকে মানেন তাহলে নিশ্চয়ই তত্ত্বকে মানেন, শাস্ত্রকে মানেন, কুরআনকে মানেন। কুরআন শাস্ত্রাদিতে বর্ণিত আছে, যখন সমুদ্র মন্থনের সময় সমুদ্র মন্থন করা হচ্ছিল তখন অমৃত কুণ্ডের অনেক আগে এক বিরাট হলাহল সমুদ্র বক্ষ থেকে উঠে এসেছিল। এই হলাহল বা বিষ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নাশকারী শক্তি ধারক। এই হলাহল বিষে দেব দানব মানব গন্ধর্ব সর্পনাগ সমস্ত কুল সমস্ত জীব জগৎ জড় জগৎ সকল কিছুই বিনাশ প্রাপ্ত হতো। তারপরে সকলে কাকে ডেকেছিলেন? ভগবান দেবাদিদেব মহাদেবকে। আর তিনি তখন ওই হলাহল বিষ পান করে নিজে কণ্ঠ ধারণ করে নীলকণ্ঠ নামে অভিভূত হলেন। তাহলে ভগবান শিব শঙ্করের সেই বিষ পানে কি শুধুমাত্র যারা শিব ভক্ত তারাই নিশ্চয়ই উদ্ধার পেয়েছিল, বাকিরা সব নিশ্চয়ই ছিল না? তো দেবাদিদেব মহাদেবকে যখন সবাই আহ্বান করলেন যে এই হলাহল বিষ পান করার ক্ষমতার কারণ নেই, এ একমাত্র আপনিই পারেন, তাই স্বয়ং শিব এসে সেই হলাহল বা বিষ পান করে নিজ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ নামে অভিহিত হলেন। তখন কিন্তু তিনি এ চিন্তা করেননি যে এই হলাহল আমি পান করেছি আমার যারা ভক্ত অর্থাৎ যারা শৈব তাদেরকে রক্ষা করব, যারা বৈষ্ণব শাক্ত শৌর্য গানপত্য বা হানুমত্ত তাদেরকে নয়। এই রকম কোনো ভাব বিশ্বপিতা আর থাকে না, কারণ তিনি জগৎ পিতা, এসেছেন জগতের কল্যাণে। আজকের কিছু মূর্খ বা মূঢ় ব্যক্তি কেউ তাকে মায়ের নিচে পদতলে পড়ে থাকা সব অথবা কেউ তাকে ভগবান শ্রীকৃষ্ণের দাস দাসী চাকর ইত্যাদি বানানোর চেষ্টায় রত, তারা ভুলে যাচ্ছে যে তাদের মতন তাদের পূর্বপুরুষরাও যদি এই চিন্তা নিয়ে থাকতো এবং দেবাদিদেব মহাদেব যদি বেছে বেছে মানুষকে উদ্ধার করতেন তাহলে শুধু শৈবরাই বাঁচত, বাকি জগৎকুলকে তো বাঁচানোর ক্ষমতা তাদের মা বা তাদের দেব কৃষ্ণের ছিল না। যদি থাকতো নারায়ণ তো স্বয়ং ছিলেন, তা তিনি কেন সেই বিষ পান করলেন না? কেনই বা দেবাদিদেব মহাদেবের শরণাগত হতে হলো সবাইকে? বিশ্বপিতা জগৎ মঙ্গলের জন্য, আর ভুলে গেলে একদম চলবে না যে নারায়ণ বা শিব আলাদা করে কোনো সত্তায় নেই, তারা সকলেই এক। যেমন ভগবান যখন সৃষ্টি কর্ম করেন তখন তিনি ব্রহ্মা, যখন তিনি পালনহার বিভিন্ন পালন কার্য করে চলেছেন পরিব্যাপ্ত হয়ে আছেন জগৎ সংসারে তখনই তিনি বিষ্ণু, আর যখন তিনি ধৈর্যটি প্রলয়ঙ্কর নাশকারী এবং এই নাশের ফলে পুনরায় প্রলয়ের মাধ্যম দিয়ে সৃষ্টি ধ্বংসের মাধ্যম দিয়ে সৃষ্টি চক্র রচনা করেন তখন তিনি মহাদেব মহাকাল শিবশম্ভু। তাই শিবশম্ভুকে ছাড়া বৈষ্ণবগণ বলেন তিনি পরম বৈষ্ণব, আর শাক্তগণ বলেন তিনি গুরু, যাকে না ধরে মাকে পাওয়া যায় না। বৈষ্ণবগণেরও গুরু, কারণ পরম বৈষ্ণব যখন তখন তো গুরুই, তাহলে গুরু রেখে গোবিন্দ ভজে সেজন্য নরকে মজে, আসুন সকলে মিলে গুরুকে ধরি। তাই এই নাম সার্বকালিক সার্বজনীন ও সার্বভৌমিক, ইহা ধ্রুব সত্য অভ্রান্ত সত্য মহাসত্য। সকলে মিলে কীর্তন করুন, ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু, 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 ওম হ
হর গুরু শঙ্কর শিব শম্ভু, হর গুরু শঙ্কর শিব শম্ভু। এই নাম কীর্তনের মাধ্যম দিয়ে আসুন আজকের শ্রাবণের দ্বিতীয় সোমবার আমরা তাকে অনুভূত করি, তার নামের মাধ্যমে নামীকে স্মরণ মনন করি, তার প্রকৃত লীলানর বিগ্রহ দর্শন করে ধন্য হই, কৃতকৃতার্থ হই। সকলের সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ প্রণবায়। বলো শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়।